সালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো কীভাবে ফ্রিজের ইলেকট্রিক ওয়ারিং করবেন। একটা ফ্রিজে মাত্র তিনটা পার্টস থাকে, সেটা হচ্ছে দেখেন রিলে, ওভারলোড এবং থার্মোস্ট্যাট। তো থার্মোস্ট্যাট একটু পরে দেখাচ্ছি, এটা হলো ওভারলোড। তো এই দুইটা আর থার্মোস্ট্যাট, রিলের মধ্যে দেখেন এখানে দুইটা পিন দেওয়া আছে, চারটা পিন দেওয়া আছে। আপনার রিলের মূল কাজ হলো দুইটা, একটা পিন। আর এই যে দেখেন কম্প্রেসার, দেখেন কম্প্রেসারের এই যে এই উপরের যেটা দেখেন, এই উপরের পিনটা, এটা হচ্ছে আপনার কমন, নিচে হচ্ছে রানিং এবং স্টার্টিং। তো কমনের মধ্যে যাবে আপনার ওভারলোডটা, এবং নিচে যে রানিং এবং স্টার্টিং কয়েল দুইটার, ওইটা ওইখানে হবে আপনার রিলে। হ্যাঁ, তো রিলে এবং ওভারলোড, আর বাকি লাগবে আপনার থার্মোস্ট্যাট। দেখেন এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্রিজের, যেটা ড্রিপ ফ্রিজ যেটা বলা হয়, সেই ফ্রিজের ড্রয়িং। আর নন ফার্স্টের সেটা আলাদা, নন ফার্স্টের আপনাকে পরে দেবো। আমি খুব সুন্দর করে আপনাদেরকে ড্রয়িংয়ের মাধ্যমেও দেখাবো কীভাবে রিলে কীভাবে পুরা ফ্রিজের একটা কানেকশন করবেন, ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক কানেকশন যেটা। দেখেন আমি লাগাইলাম রিলে এবং ওভারলোডটা। এটা এখানে রিলেটা আলাদা এবং ওভারলোডটা আলাদা, এখানে জায়গা ছোটো, কিন্তু ওখানে সিস্টেম করে বসানো আছে ওই রকম মাফেই, কোম্পানি এরকম তৈরি করে। আপনি খুব সুন্দর লাগাবেন, লাগানোর পরে দেখেন একটা ওভারলোড থেকে একটা তার আসবে, একটা রিলে থেকে তার আসবে, এই যে দুইটা তার। তো আসার পরে একটা তার চলে যাবে সরাসরি আপনার এখানে, যেহেতু দেখেন একটা জয়েন্ট বক্স, জয়েন্ট বক্সের মাধ্যমে আপনার থার্মোস্ট্যাটে চলে যাবে। আর একটা তার আপনার এসি প্লাগে যাবে, আর ওভারলোড থেকে যে তারটা, ওটা আপনার ওভারলোড থেকে যে তারটা আসছে, ওটাও আপনার প্লাগে যাবে। এই এই প্লাগ দেখেন, প্লাগে দুইটা তার, আর এখানেও দুইটা তার, মাঝখান দিয়ে যেই থার্মোস্ট্যাটটা, ওটা আমরা সুইচিং হিসাবে ব্যবহার করব। এই যে দেখেন এই থার্মোস্ট্যাটটা, তো থার্মোস্ট্যাটের মধ্যে দুইটা ফিন কি সুইচ, থার্মোস্ট্যাট দেখবেন তিনটে আছে, চারটে আছে, যেই কটাই থাকুক না কেন মূলত কাজ হলো আপনার দুইটা। আর থার্মোস্ট্যাটের মূল কাজ হচ্ছে সুইচিং করা। যখন এই দেখেন চেম্বার, এটা হচ্ছে চেম্বার। তো চেম্বারে যখন ঠান্ডা আসবে আস্তে আস্তে, একটা নির্দিষ্ট মাত্রায় যখন আমরা ঠান্ডাটা দেব, তারপরে ওই ঠান্ডা যখন ওই এই যে দেখেন চিকন একটা তারের মতো, হ্যাঁ ওই তার, এটা কিন্তু আসলে এটা পাইপ, এটা ভিতরে গ্যাস আছে। এবং এই যে দেখেন এই শেষ মাথায় এটার মাথা, এই দেখেন থার্মোস্ট্যাটের মাথাটা, এই থার্মোস্ট্যাটে এখানে একটা এটা মাথা, একটা ছোট্ট একটা বলের মতো আছে, যেটাকে বলি আমরা রিমোট বাল্ব। তো এবার আপনাদেরকে ড্রয়িংয়ের মাধ্যমে দেখাবো খুব সুন্দরভাবে, যাতে আপনারা বুঝতে সহজ হয়। মাত্র তিনটা পার্টস কম্প্রেসার ছাড়া, রিলে, ওভারলোড এবং থার্মোস্ট্যাট, এই তিনটা পার্টস দিয়ে আপনার ফ্রিজটা তৈরি হয়। এবং কোনো সমস্যা হলে যাতে আপনারা খুব সহজে কাজ করতে পারেন সেজন্য। এটা হচ্ছে ফ্রিজের কম্প্রেসার, এবং ফ্রিজের কম্প্রেসার দেখবেন যে এরকম তিনটা তিনটা পিন আছে। এটা হচ্ছে কমন, হ্যাঁ এটা রানিং আর স্টার্টিং, রানিং স্টার্টিং। তো দেখেন রানিং এবং স্টার্টিং এর ক্ষেত্রে এটা কমন, রানিং স্টার্টিং। একটা ফ্রিজের মধ্যে আপনার কম্প্রেসার ছাড়া মাত্র তিনটা ফার্স্ট থাকে, সেটা হচ্ছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রয়িংয়ের মাধ্যমে। আপনারা হয়তো ওই যে আগে ভিডিও দেখাচ্ছি ওখানে তো না বুঝতে পারেন, ড্রয়িং একটু ভালো করে দেখবেন। তো রানিং স্টার্টিং এবং কমন দেখেন, তো এটা হচ্ছে মনে করেন এসি 220 ভোল্ট। হ্যাঁ, তো এসি 220 ভোল্টে দেওয়ার পরে দিয়ে আপনার একটা প্লাগ, তো আপনি এখানে লাইন দিতে হবে। তো লাইন দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে মনে করেন যে এখান থেকে দুইটা তার আনলাম, যে এসি দুইটা তার আসলো, আসার পরে এবার আপনার এখানে লাইন দিতে হবে। তো এখানে দেওয়ার জন্য ফ্রিজে কিন্তু অটোমেটিক দেওয়া হয়, যে ফ্রিজটা হিট ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে, সেক্ষেত্রে একটা থার্মোস্ট্যাট ব্যবহার করতে হয়। থার্মোস্ট্যাট আমি আপনাদের থার্মোস্ট্যাটটাও দেখিয়ে দিব। তো এখান থেকে আসার পরে থার্মোস্ট্যাট আপনার প্রথমে একটা লাইন, এখানে যেহেতু জায়গাটা ছোটো করে ফেলছি আমি, সেটা এখানে না দিলে বুঝবেন না, আপনাদেরকে আমি শর্টকাটে সুন্দর বোঝার জন্য দেখাচ্ছি। আপনার এখানে একটা ওভারলোড থাকে, দেখবেন যে গোল
অথবা কোনোগুলোতে বড় থাকে, চ্যাপ্টা করা থাকে, তো আপনার এই প্রথমে আসবে ওভারলোডে। ওভারলোডে একটা কয়েল আছে, কয়েলটা আসার পরে দেখুন ওভারলোড থেকে হ্যাঁ সরাসরি এটা আপনার এই যে কমনে চলে যাবে এখানে। এটা কিন্তু ফিট করা থাকে এখানে, তো আমি আপনাদেরকে বোঝার জন্য এখানে দিলাম। হ্যাঁ, তো কমনে যাবে, কমনে শেষ। এবার আরেকটা লাইন যেটা, এটা আমাদেরকে একটু ঘুরিয়ে করতে হবে। যেমন মনে করেন যে থার্মোস্টেট, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখেন থার্মোস্টেট হচ্ছে এরকম। হ্যাঁ, থার্মোস্টেট তো এর কিন্তু একটা ভলিউমের মতো আছে, দেখবেন যে গোল। হ্যাঁ, এরকম দেখেন। তো থার্মোস্টেটের মধ্যে দুইটা ফিন থাকে, অনেকগুলোর মধ্যে তিনটা থাকে, কোনোটা চারটা থাকে। তো যে কটেই থাকুক না কেন, আপনার মূলত ধরে নেবেন আপনি দুইটা ফিন, ঠিক আছে? তো দুইটা ফিন যাই কিছু হোক, এখানে মনে করুন যে আপনার দুইটা ফিনে হবে, দুইটা ফিন আপনার দরকার প্রয়োজনে আপনারা মিটার দিয়ে চেক করে নেবেন বা সিরিজ লাইন দিয়ে চেক করে নিতে পারেন। তো থার্মোস্টেটের দেখবেন আর এক লাইন দিয়ে চিকন একটা তার আছে, তারের মতো এরকম। এটার মধ্যে একটা রিমোট বাল্ব হয়, ঠিক আছে? এটাকে আমরা বলা রিমোট বাল্ব। এরূপ থার্মোস্টেটের চিকন একটা তার, পিছনে দেখবেন এটার মধ্যে গ্যাস থাকে। তো এটা মূল কাজ হলো যখনই এখানে গ্যাসের চাপ দিবে, হ্যাঁ ওই যে আপনাদেরকে আগের ভিডিওটা দেখবেন যারা বুঝেন নাই, হ্যাঁ তো গ্যাসে যখন চাপ দিবে, গ্যাসটা এখান থেকে আসার পরে এখানে ভিতরে একটা কয়েল আছে দেখবেন, হ্যাঁ এই এখান দিয়ে আসে, এটার মধ্যে চাপ দেয়, চাপ দিলে এটা সুইচিং করে। এটা থার্মোস্টেট, এখান থেকে থার্মোস্টেটের দুইটা ফিন দেখবেন, দুইটা ফিনের কাজ। তো আপনারা এখান থেকে কিন্তু একটা রিলে, একটা ওভারলোডটা আমরা দেখালাম, এবার রিলে, এই যে দুই ফিন, রিলে দুইটা ফিন হয়, হ্যাঁ দুইটা ফিন আপনার ছিদ্রিতে চলে যাবে অটোমেটিক, দিলে দেখবেন যে ঢুকে গেছে। কিন্তু রিলের কোনো রিলের আপনার একটা ফিন থাকে, কোনো রিলে দুইটা ফিন থাকে। তো আপনার রানিং তো অটোমেটিক আছে, আপনার সুইচিং, ঠিক আছে? আপনারা রিলে যে এক ফিন, এক যারা বুঝেন তারও বুঝছে না, যেভাবে আছে আপনার অন্যান্য ফ্রিজে ওইভাবে লাগাবে না, না হয় সমস্যা আপনি ওই মিটার দিয়ে চেক করে নেবেন রানিং এবং স্টার্টিং। তো এখানে আপনার তিনটা ফিনের মধ্যে রানিং স্টার্টিংয়ের মধ্যে দেখেন আপনার এই যে একটা তার গেছে, এটা প্রথমে আপনার দেখেন এই আমরা আনলাম এটারে। তো একটা একটা যেহেতু কমনে গেছে, আর একটা আসবে এখানে আপনার, প্রথমে যাবে দেখেন আপনার এখানে যাবে একটা তার, প্রথমে সরাসরি থার্মোস্টেটে যাবে। থার্মোস্টেট থেকে যখন আরেকটা তার আসছে, দেখেন এই তার আসছে, এটাতে আপনার রিলে এবং ওভারলোডের যে রিলে দেখবেন রিলে, হ্যাঁ তো রিলেটা যেহেতু এখানে গেছে, এটা হলো রিলে, রিলে। তো রিলেতে যাওয়ার পরে যে রিলে দেখবেন যে আমি আপনাদের বোঝার জন্যই দেখছি যেহেতু দিচ্ছি, রিলেতে কিন্তু আপনার যা দুইটা ফিন থাকুক, তিনটা ফিন থাকুক, মূলত একটা ফিনেরই কাজ। হ্যাঁ আপনারা একটা ফিনে দিবেন, বা যেহেতু দুইটা ফিন আছে ওটাতেও দিতে পারবেন, কোন আপনারা রানিং এবং স্টেডিয়ামে বের করে নেবেন। রিলের একটা ফিনে দিলাম আমি সরাসরি এখানে, দেখেন। তো আপনার এসি থেকে আসলো, আসার পরে একবারে সোজা, আসার পরে দিই ওভারলোড হলো, ওভারলোডটা কিন্তু এখানে থাকে, আমি এখানে আপনাদেরকে বোঝার জন্য দিলাম ওভারলোড। ওভারলোডটা এখানে আসবে কমনে সরাসরি, আর আরেকটা যে তার, এটা সরাসরি আগে আপনার থার্মোস্টেটে যাবে, থার্মোস্টেট থেকে ঘুরে এসে রিলের আরেকটা ফিনে লাগবে। তো দেখেন অনেক ফ্রিজে দেখবেন যে বাতি জ্বলে, ঠিক আছে? আপনার রিলের মধ্যে বাতি জ্বলে, সরি
দেখেন তো অনেক ফ্রিজে দেখবেন যে বাতি জ্বলে কিন্তু ফ্রিজ চলে না। হ্যাঁ ঠিক আছে, সেক্ষেত্রে আপনার বাতি কিন্তু জ্বলবে, আপনার ফ্রিজেই যখন এই লাইনটা ফেলছে আপনার এদিকে কানেকশন থাকুক বা না থাকুক আপনার বাতিটা কিন্তু অটোমেটিক জ্বলবে। ঠিক আছে, তো আপনার বাতির সঙ্গে কোনো ফ্রি কম্প্রেসারের সম্পর্ক নাই। আপনার দেখবেন এখান থেকে অনেক সময় ওভারলোড খারাপ হলেও কম্প্রেসারের লাইন যায় না, আর অনেক সময় রিলে খারাপ হলেও যায় না, আবার থার্মোস্ট্যাট খারাপ হলেও যায় না। এই তিনটা চেক করার পরে যদি দেন যে শিওর আছে তাহলে আপনার অবশ্যই কম্প্রেসারের সমস্যা। এই হলো মূল ড্রয়িংটা, দেখেন আবারও বলছি ওভারলোড ওভারলোড সরাসরি কমনে, আর আরেকটা যে লাইন ওটা সরাসরি আপনার থার্মোস্টেটে দিবেন, থার্মোস্টেট থেকে এসে রিলে একটা ফিনে লাগবে।